আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলবেন না। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, কমেন্ট অ্যান্ড লাইকটা কিন্তু করতেই হবে, শেয়ারটা প্রচুর পরিমাণে। এমন সময় কি হলো মা, একজন বৃদ্ধা বাবা, 67 বছরের বৃদ্ধা বাবা। ওই বৃদ্ধা বাবাটা কি করেছে, হাতে লাঠিটা নিয়ে হাঁটতে 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 এসেছে গিন্নিমার কাছে এসেছে। গিন্নিমা, প্রণাম। গিন্নি, প্রণাম। গিন্নিমা, আচ্ছা আমি এত করে করে তোমাকে ডাকলাম, তোমার কেউ একবারও সাড়া দিলে না কেন? গিন্নিমা, আমার তো বৃদ্ধ, আমি হলাম এই গ্রামের মোড়ল। বলো গিন্নিমা, তুমি কি বলবে আমি শুনবো। শোনো কি বলছি, শোনো। তোমরা 3 বছরের খাজনা দাওনি কেন? আর এই গ্রামে ঢোকার মুখে এই যে এত বড় একটা গর্ত খুলে রেখেছো কিসের জন্য? গিন্নিমা, তুমি হয়তো ভাবছো আমরা চালাকি করে গর্তটা খুলে রেখেছি। না গিন্নিমা, আমরা চালাকি করে করিনি এসো। তাহলে শোনো, তুমি যে দুটো প্রশ্ন আমাদের করেছো, দুটো প্রশ্নের উত্তর হলো একটাই। কি বলছো? প্রশ্ন দুটো, উত্তর একটা। বলে হ্যাঁ, উত্তর একটাই। শোনো, ওই যে গর্ত খোলা ছিল ওটা গর্ত ছিল না, ওটা একটা মাটির স্তূপ ছিল, একটা ঢিবি ছিল। একদিন এক গোয়ালা কি করেছে জানো, একদিন গোয়ালা প্রত্যেক দিন দুধ বিক্রি করতে যায়, একদিন তার ফিরে আসতে একটু দেরি হয়েছে। সে দেখছে একটা গরু কার গোয়াল ঘর থেকে এসেছিল জানে না, কিন্তু কোথায় যেন এসেছিল, আবার তার ঘরে ফিরে গিয়েছে। গোয়ালার সন্দেহ হলো মা, তারপরের দিন আবার ওই সন্ধ্যেবেলা থেকে বসে থাকলো, দেখলো গরুটাই এসে, একজন আর গোয়াল ঘর থেকে গরুটাই এসে ওই মাটির স্তূপটার উপর দাঁড়িয়ে তার বার থেকে অনবরত আপনা আপনি তার বার থেকে দুধ ঝরে ঝরে ওই মাটির স্তূপটাকে ভিজিয়ে স্নান করিয়ে দিল। গীতাই রহুর হরিমা, যখন স্নান করিয়ে দিয়েছে অবাক হয়ে গিয়েছে সেই গোয়ালা। সেই গোয়ালা আমাকে এসে বলেছে, আমিও বিশ্বাস করতে পারলাম না। আমি কি করলাম জানো, আমি তাড়াতাড়ি করে আবার সেদিন রাত্রে গিয়ে দেখলাম সেই গরুটা গিয়ে ওই মাটির স্তূপের উপর দাঁড়িয়ে তার বাটির দুধগুলো স্নান করিয়ে দিল সেই ঢিবিটাকে। তাই গৌর হরিব অনবরত পরে পরে স্নান করিয়ে দিল। আমি তার পরের দিন কি করলাম জানো গিন্নিমা, ঠিক পরের দিন আমি যারা মাটি কাটে, মা কি বলে আপনি, যারা মাটি কাটে তাদের ডেকে নিয়ে এলাম। ডেকে নিয়ে এসে আসে আমি মাটি খনন করালাম। খনন করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল। খনন করে করে সবার নিচে কি পেলাম জানো, যেন নিতাই গৌরে দাঁড়ায় আছে। আমরা তো গোয়ালা, তাই তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। আমাদের এই গ্রামের একটা আচার্য আছে মা, তার নাম হলো বলরাম আচার্য। সেই বলরাম আচার্যের কাছে নিয়ে গেলাম। সেই বলরাম আচার্যের গিয়ে দেখলাম ঠিক সেই সময় ভগবানের নাম গাইছিল, ভগবানের নাম গান করছিল। যেই না গিয়েছি বলরাম আচার্য ছুটে এসেছে, কি এনেছো তোমরা,
দেখছে মা নিতাই গৌড় দাঁড়িয়ে আছে মা তাড়াতাড়ি করে নিতাই গৌড়টাকে কি করেছে মা নিয়েছে তুলে ধরে দেখছে মা তার নিচে লেখা আছে কি লেখা আছে দাস মুরারির সেবিত বিগ্রহ দাস মুরারির সেবিত বিগ্রহ বলছে শোনো এই বিগ্রহকে আমি পূজা দিতে পারবো না কেন পারবো না কাশীধাম থেকে পুরোহিত নিয়ে আসতে হবে আমরা নিয়ে এলাম গিন্নিমা কাশীধাম থেকে পুরোহিত নিয়ে এলাম নিয়ে এসে তাকে ওই যে তাকে থাকার থাকার জন্য একটা মন্দির করতে হবে তো ওই যে মন্দিরের চূড়াটা দেখছো না ওই মন্দিরটা আমাদের তৈরি করতে হয়েছে যার ঘরে যা ধন সম্পত্তি ছিল ধার দেনা করে ওই মন্দিরটা বানিয়েছে ফর্দ অনুযায়ী সব আনা হয়েছিল সব এনে আবার ব্রাহ্মণ আনা হলো কাশীধাম থেকে পুরোহিত নিয়ে এলাম এই এত কিছু আনতে জগরাগান্তি করতে আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে কিছু ছিল না কিছু ছিল না সেই জন্য আমরা তিন বছরের খাজনাটা দিতে পারিনি গো গিন্নিমা এই সব শুনে যদি তোমার মনে হয় আমাদের শাস্তি দেবে দাও যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিই কিন্তু মা কাণ্ডটা দেখুন মা অবাক কাণ্ড এটা কিন্তু সত্য লীলা মা ওই যে চন্দ্রশশী দেবী যেই না মা নিতাই গৌরের কথাটা শুনেছে নিতাই গৌরের কথা শুনে ভুলে গেল তিন বছরের খাজনার কথা পাগলের মতো বলে উঠল নিতাই আর গৌরের কথা ওরে নিতাই রে ছিল কিন্তু আমার ভাগ্যে হয়নি আচ্ছা আমি তো দেখবো হাতটা জড়িয়ে ধরে বলছি বলো না বলো না মন মশাই বলো না আমি ওই নিতাই গৌরকে কোথায় পাবো বলে দাও না আমাকে নিয়ে চলো না আমাকে ওই নিতাই গৌরের কাছে নিয়ে গিয়েছি কিন্তু মা যে সময়টা গিয়েছিল সেটা ছিল মা দুপুরকা দুপুরবেলা আর দুপুরবেলা নিতাই গৌর সবে মাত্র খাওয়া দাওয়া করে শয়নে গিয়েছে তা বলরাম আচার্য বলছে দেখো গিন্নিমা এখন তো নিতাই গৌর ঘুমোচ্ছে তাই সন্ধ্যাবেলা যখন শাক কাঁসা ঘণ্টা বেজে উঠবে তখন তুমি এসো ঠিক আছে তখন আমি আসবো এখন নিয়ে যাও আমাদের ওই বাগান বাড়িটায় ওখানেই থাকো ওখানে থাকতে গেল মা ওখানে থাকতে শুরু করলো গিন্নিমা চন্দ্রশশী দেবী সন্ধ্যাবেলা ঘরে আর থাকতে পারছে না কখন কাঁসা ঘণ্টা বেজে উঠবে কখন আমি শুনবো সেই আমার নিতাই গৌরের কথা আমি কখন শুনবো আমি নিতাই গৌরকে কখন দেখবো মনে মনে শুধু ভাবছি এমন সময় কাঁসা ঘণ্টা বেজে উঠেছে মনদা বললাই যে মা গিন্নিমা দেখো গিন্নিমা শাক কাঁসা ঘণ্টা বেজে উঠেছে চলো 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 আমরা নিতাই গৌর দর্শন করে আসি কি করলো মা নিতাই গৌর দর্শন করতে গিয়েছে সবাই গিয়ে নিতাই গৌরের কাছে প্রণাম করছে মা এইবার সবাইকে দেখে চন্দ্রশশী দেবী প্রণাম করতে যাবে মনে মনে চিন্তা করছে কি করছি কি করছি আমি আমি তো ভগবান রূপে দেখি না ভগবান রূপে আমি দেখি না তোদের আমি তোদের সন্তান রূপে দেখি আমি তোদের মা আমি মা হয়ে কেমন করে সন্তানদের প্রণাম করব আমি পারবো না প্রণাম করতে শুধু নিতাই গৌরকে দেখছে আর শুধু মনে মনে বলছে ওরে নিতাই রে ওরে গৌর একবার আমাকে মা মা বলে ডাকিস একবার আমার কাছে এসে একবার আমাকে মা মা বলে ডাকিস সবাই বলে তোরা নাকি কাঠে কিন্তু আমার তো মনে হচ্ছে না কাঠের বলে আমার মনে হচ্ছে যেন দুটো রক্ত মাংসের গড়া দুটো ছেলে দাঁড়িয়ে আছে আমার তো মনে হচ্ছে না তোদের চোখগুলো অনেকে বলছে কাঠের কিন্তু আমার মনে হচ্ছে এটা রক্ত মাংসের গড়া দুটো কাঠের নিতাই গৌর না রক্ত মাংসের গড়া দুটো ছেলে দাঁড়িয়ে আছে নিতাই গৌর ওই নিতাই গৌরকে দর্শন করতে করতে কি করলো মা চলে এসেছে
বাড়ি চলে এসেছে। এই নিতাই গৌরের নাম গাইতে গাইতে কাঁদতে কাঁদতে যেই না ঘুমিয়ে পড়েছে মা, জানি না কখন ঘুমিয়ে পড়েছে, যখনই ঘুমিয়ে পড়েছে এমন সময় দরজার সামনে এসে ডাক দিচ্ছে, মা কিছু দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না, একটু প্রদীপটা জেলে দাও না গো, নিতাই গৌর এসেছে, দাও না একটু প্রদীপটা জেলে। প্রদীপটা জেলে দিয়েছে, ওই নিতাই গৌর এসে মায়ের কোলে এসে বসেছে। এইবার মায়ের কোলে এসে বসেছে, এইবার দুটো ছেলে কি করেছে মা, নিতাই আর গৌর মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। নিতাই বলে মা তুমি আমার, গৌর বলে না মা আমার, এই বলে বলে টানাটানি করছে মা, মা তুমি কাকে বেশি ভালোবাসো বলো, বলো তুমি আমাকে বেশি ভালোবাসো না, বলো তুমি আমাকে বেশি ভালোবাসো না। এইবার কি করছে মা, দুটো আঁচল ধরেছে, ধরে দুই ভাই মিলে টানাটানি করছে, বলে টানাটানি করে মা মায়ের অঞ্চল ধরে টানাটানি করে মা, মায়ের অঞ্চল ধরে টানাটানি করে মা, মায়ের অঞ্চল ধরে টানাটানি করে আবার মায়ের অঞ্চল ধরে টানাটানি করে আর মায়ের কখন এমন সময় কি হলো মা, ওই মায়ের আঁচলটা ছিঁড়ে গিয়েছে, নিতাইয়ের হাতে এক টুকরো, গৌরের হাতে এক টুকরো। চন্দ্রশশীরই বলছে, হ্যাঁ রে তোরা আমার আঁচলটা ছিঁড়ে দিলি রে, ছিঁড়ে দিলি আমার আঁচলটা। যেই দেখছে মা আঁচলটা ছিঁড়ে গিয়েছে, এমন সময় মনোদা এমন একটা আওয়াজ করলো যে গিন্নি মার ঘুমটাই ভেঙে গেল। এতক্ষণ কি দেখছিল মা, এটা সত্যি না স্বপ্ন? স্বপ্ন, স্বপ্ন, এটা ছিল স্বপ্ন। কিন্তু এমন সময় চন্দ্রশশী দেবী বলে বলল, মনোদা তুমি এমন একটা আওয়াজ করলে, না হয় স্বপ্নই দেখছিলাম, সত্যি না হোক স্বপ্ন তো দেখছিলাম, স্বপ্নের মধ্যে আমার দুটো তো এসেছিল, দুটো ছেলে এসেছিল, দুটো ছেলে এসে আমাকে মা মা বলে ডেকেছিল, তো তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। কিন্তু মনোদা বলল, শোনো গিন্নি মা আমি দেখলাম ওই দরজা দিয়ে দুটো কাঠের নিতাই গৌর চলে যাচ্ছে। কি বলছো? বলে হ্যাঁ। চন্দ্রশশী দেবী বলল, মনোদা এই নারী জন্মে তুমি ধন্য, তুমি নিতাই গৌর দর্শন পেয়েছ তাই তুমি ধন্য। ওরে, কিন্তু মনোদা বলল, শোনো গিন্নি মা এই যে স্বপ্ন ছিল না, এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি সত্যি, দেখো তার প্রমাণটা কি, এই যে তোমার আঁচলটা এখনো ছিঁড়ে রয়েছে, আঁচলটা এখনো পর্যন্ত ছেঁড়া রয়েছে। এইবার যখন সকাল হয়ে গিয়েছে, সকালবেলা যখন কি হলো মা, ভোর আরতি হচ্ছে, ভোরের বেলা আরতি হচ্ছে, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে নিতাই গৌরকে দেখছে মা, নিতাই গৌরকে দেখছে, কি অপূর্ব রূপ তাদের। এমন সময় আরতি করতে করতে, এমন সময় বড়রা মাথার যে চোখ চলে গেল কোথায় জানেন মা, দেখছে নিতাই আর গৌরের হাতে একটা ছেঁড়া অংশ, বার করার চেষ্টা করলো কিন্তু পারলো না, পারলো না, পারলো না। কিন্তু সেটা সবাইকে ডেকেছে মা, সব মেয়েদের ডেকে দেখছে, সবার আঁচলটাকে পরীক্ষা করে দেখছে কে এসেছে। দেখছে কে এসেছিল,
কাল রাতে কে এসেছিল বলো? এমন সময় চন্দ্রশশী দেবী বলল, দেখো আচার্য, রাতে তো কেউ আসেনি, কারণ তোমার নিতাই গৌর কাল রাত্রে আমার কাছে এসেছিল। কি বলছো? হ্যাঁ, আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল ওই নিতাই গৌর। দেখো তার প্রমাণ দেখো, এই আঁচলটা এখনো ছেঁড়া রয়েছে, এখনো আমার আঁচলটা ছেঁড়া রয়েছে, দেখো। তাই শোনো, নিতাই গৌর কাল রাত্রে আমার কাছে এসেছিল। বলরাম আচার্য বলল, ধন্য মা, তুমি ধন্য, নিতাই গৌর কাল রাত্রে তোমার কাছে গিয়েছিল। তাই শোনো, আজ দুপুরের সেবাটা, এবার থেকে সেবাটা তুমিই দেবে, তুমি দেবে সেবাটা। দুপুরবেলা মা সেবা দিচ্ছে, সেবা দেওয়ার সময় নিতাই গৌরকে বলছো, ওরে নিতাই, এমনভাবে তোকে সেবা দেবো না আমি। কেমনভাবে মা, কেমনভাবে দেবো জানিস? তোরা যখন ওই বেদি থেকে নেমে এসে, সিংহাসন থেকে নেমে এসে যখন এই মায়ের কোলে বসবি, তখনই সেবাটা আমি দেবো, তার আগে আমি সেবা দেবো না। যতক্ষণ না মা ওই নিতাই গৌর বেদি থেকে নেমে এসে মায়ের কোলে বসেছে, ততক্ষণ মা সেবা দিল না, ভগবান আসতে বাধ্য হল। ভগবান এসে তার কোলে বসেছে, মায়ের কোলে বসেছে, আর মায়ের কাছ থেকে সেবা নিয়েছে। এইভাবে এক মাস হয়ে গেল। এবার ছেলে কি করেছে? ছেলেরা এসে মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসলো এসে নিতাই আর গৌর, মায়ের কোলে বসলো ছেলে নিতাই আর অনেকদিন হয়ে গিয়েছে মা, চন্দ্রশশী দেবী ওইভাবে ওখানে গৌর নিতাইকে সেবা দেয়। একদিন মনোদা কি করেছে মা, স্নান করতে গিয়েছে ঘাটে, কয়েকটা মেয়ে বলা বলি করছে, হ্যাঁ রে আমাদের সেই গিন্নি মা চন্দ্রশশী দেবী, গিন্নি মা জমিদার গিন্নি এসেছে, দু মাস হয়ে গিয়েছে এখনো বাড়ি যাওয়ার পরে নাম, আমার মনে হয় এখানেই থেকে যাবে। এমনভাবে যখন মা বলেছে, এমন সময় চন্দ্রশশী দেবী গোপীনাথকে সেবা দিচ্ছে, মানে গৌর নিতাইকে সেবা দিচ্ছে, আর মনোদা শুনে, মনোদা শুনে ছুটে এসেছে, গিন্নিমা গিন্নিমা গিন্নিমা, তোমার জন্য আমাকে এত কথা শুনতে হবে, তোমার জন্য এত কথা শুনতে হবে আমায়, লোকে কত বাজে কথা বলছে তোমার নামে, তুমি আছো নিতাই গৌরকে সেবা দেওয়ার জন্য, আর সবাই কি বলছে জানো, তুমি নাকি এসেছো এখানে থাকার জন্য, আর তুমি বাড়ি যাবে না, সবাই কত বাজে কথা বলছে। শোনো গিন্নিমা, তোমার যদি থাকতে হয় তুমি থাকো, আমি আর এখানে থাকতে পারবো না, চলে যাবো আমি, চলে যাবো আমি এখান থেকে, চলে যাবো আমি, চলে গেলাম এখান থেকে, চলে গেল মনদা, চলে গিয়েছে। এদিকে চন্দ্রশশী দেবী এসে বলছে, হ্যাঁ রে নিতাই গৌর, তোদের জন্য আমাকে এত কথা শুনতে হবে, তোদের সেবা দেওয়ার জন্য, তোরাই বলেছিলি মা আমরা এরকমই সেবা করেছিলাম দাস মুরারির হাতে, এবার তোমার কাছে একটু সেবা পেতে চাই, তোমার কাছে এমন সেবা আমরা যেন পাই, সেই জন্য তোদের আমি সেবা দিচ্ছি, কিন্তু ভেবিনি ভাবিনি যে তোদের জন্য আমাকে এতটা কথা শুনতে হবে, আমি চলে যাব এখন, তবে হ্যাঁ তোদেরকে নিয়ে আমি চলে যাব। সেদিন রাত্রে নিতাই গৌরকে নিয়ে চলে যাচ্ছে, কোথায় বলছে, শোন নিতাই, আমি যাব না কৃষ্ণনগরে, নদিয়া নবদ্বীপে যাব না, এখানেও থাকবো না, কারণ এখান থেকে খবরটা কৃষ্ণনগরে যেতে খুব বেশি দিন সময় লাগবে না, আমি কৃষ্ণনগরে ফিরে গেলেও
সেখানেও আমি থাকতে পারবো না, তাই আমি চলে যাব বৃন্দাবন। বৃন্দাবন চলে যাচ্ছে মা, কেমন ভাবে যাচ্ছে? বৃন্দাবন মাধুবন, 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 বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। কি করছে মা? ওই বৃন্দাবনে যাচ্ছে মা, বৃন্দাবনে চলে যাচ্ছে। ওই বৃন্দাবনে যেতে যেতে কি করছে মা? আমরা তো কলিযুগে গৌহরিকে পেলাম না, কলিযুগে হরি নাম কেউ বলবে না? বলবে, সবাই হরি নাম বলবে। কে বলেছে যে হরি নামের কদর নেই মা? কে বলেছে? অনেকে হরি নাম গায়, অনেকে হরি নাম গায় না, তাই সবাই মিলে একটু বলবেন, সবাই মিলে। কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? কলিযুগে হরি নামের কদর নাই? কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? এ নাম লচ্ছে নাই নদিয়াতে দুটি ভারে, সবাই মিলে উলো ধ্বনি নিতাই গো হরি নাই। নাম সীতাদের উদ্ধার করের পাথরে গৌর নিতাই, নাম সীতাদের উদ্ধার কর ওরে হরি বলে, হরি বলে আরে জীবন বলে এলাম আমি দিয়ে দেখ, হরি বলে, হরি বলে লক্ষ ইরার ভক্তি এলো ভাই। কে বলেছে, কে বলেছে কলিযুগে হরি নাম, সবাই মিলে উলো ধ্বনি, কে বলেছে কলিযুগে হরি নাম, এ নাম নেচে মিলাই নদিয়াতে দুটি ভাই, এ নাম নেচে মিলাই নদিয়াতে, আরে কে বলেছে কলিযুগে হরি নাম কদর, কে বলেছে কলিযুগে হরি নাম কদর না? কি হলো মা? ওই যে মা, হরি নাম গাইতে গাইতে বহু হরির নাম গাইতে গাইতে এসেছে মা, হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনের কাছাকাছি চলে এসেছে। যেই না বৃন্দাবনের কাছাকাছি এসেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, কি করবে, কোথায় যাবে? এই জন্য দেখছে মা, নিতাই গৌর তো নিতাই গৌরকে নিয়ে আর পারছে না, খুব কষ্ট হচ্ছে চন্দ্রশশী দেবী গিন্নিমার, খুব কষ্ট হচ্ছে। গৌর বলছে, হ্যাঁ রে মা, মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমাদের নামিয়ে দাও, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি না বাবু, তুমি আমাদের নামিয়ে দাও মা, তোমার কষ্ট আমরা সহিতে পারি না। তুমি আমাদের নামিয়ে দাও, নামিয়ে দাও, আমরা হেঁটে হেঁটে চলে যাব না, আমার যত কষ্ট আমি তোদের মাটিতে নামাবো না, আমি তোদের কোলে করে নিয়ে যাব। মায়ের খুব কষ্ট হচ্ছে, এমন সময় দেখছে মা সন্ধ্যাবেলা তো
সমাজ সবাই কি মনে করে মা সন্ধ্যাবেলায় কি করে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয় কি করে ওই তুলসী দেবী সবার বাড়ি আছে আচ্ছা কার বাড়ি তুলসী দেবী নাই একটু হাত তুলুন দেখি নিতাই ও হরি বল হরি বল সবার বাড়ি আছে মা তুলসী দেবী কারণ ভগবতে বলছে যার ঘরে তুলসী দেবী নেই সেটা ঘর নয় সেটা বাড়ি নয় সেটা কি সেটা হলো শ্মশান সেটা হলো শ্মশান তাই বলতে শোনো সবার বাড়ি তুলসী দেবী আছে এমন সময় দুটো বৃদ্ধা মহিলা বিধবা তারাও বিধবা মা একজন কি করেছে মা একজন ওই তুলসী দেবীতে প্রদীপ জ্বালাচ্ছিল এমন সময় চন্দ্রশশী দেবী দেখতে পেয়ে ছুটে এসেছে দিদি গো ও দিদি শুনতে পাচ্ছ একটু বাইরে এসো না গো কে তুমি শোনো না আজ রাতটুকু আমাকে একটু এখানে থাকতে দেবে কাল সকাল হলেই আমি চলে যাব না না তুমি কে নিজের নামটা মা গোপন করে নিল কারণ কেন গোপন করলো কারণ জানো যদি তার নামটা বলে সে যদি বলে আমি জমিদারে গিয়ে চন্দ্র শশী দেবী একটা বড় লোকের বউ আমি বৃন্দাবনে চলে এসেছি সেই জন্য আমি বলবো না কাউকে নামটা বলবো না নাম গোপন করে রাখলো বললো আমার নাম পিসিমা তোমরা সবাই আমাকে পিসিমা বলে ডেকো সেখান থেকে মা পিসিমা তার নাম হয়ে গেল বৃন্দাবনে গিয়ে সবাই তাকে পিসিমা বলে চেনে মা কেউ চন্দ্রশশী দেবী নামে চেনে না পিসিমা নামে চেনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে কারা কারা আছে কারা কারা আছে দেখো আমরা তিনজন আছি কিন্তু তোমরা খাওয়া দাওয়া নিয়ে যেন চিন্তা করো না কেন শোনো আমরা তিনজন আছি ঠিকই কিন্তু খাই একজন আর খাই না দুজন কি বলছো খাই একজন খাই না দুজন এটা কেমন প্রশ্ন বলে হ্যাঁ কারণ আমার দুটো ছেলে আছে কিন্তু তারা রক্ত মাংসের গোড়া নয় রাধে রাধে তারা হলো কাস্টের নিতাই গৌর তারা হলো কাস্টের নিতাই গৌর আমার দুটো ছেলে ও তোমার দুটো ছেলে আচ্ছা তাদের মধ্যে মা দুটো বিধবা ছিল তোমার নাম কি তোমার নাম কি আমার নাম হলো মেনকা আর একজনও ছিল তার নাম কি ছিল মা তার নাম ছিল মা কৃষ্ণা মেনকা কৃষ্ণা আর তাদের মা একটা ভাই যে ছিল মা সেও তাকে পিসিমা বলে ডাকত সবাই তাকে পিসিমা বলে ডাকত চন্দ্রশশী দেবীকে সেখানে নিতাই গৌর প্রতিষ্ঠা করলো মা সব প্রত্যেক দিন নিতাই গৌর সেবা দেয় প্রত্যেক দিন সেবা দেয় একদিন নিতাই গৌর সেবা দিয়ে বাইরে বেরিয়ে এসেছে এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দুজন বিধবা মেনকা আর কৃষ্ণা শুনছিল কিরম করে গৌর খান গায় যেই মাই ফিরে এসেছে যখনই ফিরে এসেছে বলছে হ্যাঁ গো তুমি বৃন্দাবনে এসেছো বৃন্দাবনে এসে তুমি রাধা নাম জানো না কৃষ্ণ নাম জানো না তুমি শুধু গৌর কথা জানো গৌর নাম জানো বলে হ্যাঁ ঠিক আছে আমরা একটু তোমাকে রাধা কৃষ্ণ নাম শিখিয়ে দিই দাও আমাকে একটু শিখিয়ে দাও আমাকে একটু রাধা কৃষ্ণ নাম শিখিয়ে দাও তাহলে বলো আমার সঙ্গে বলো রাধা কৃষ্ণ বলে রে মুখে তুই রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল রে মুখে রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল রে তুই রাধা কৃষ্ণ বল Whoa!
রাধা কৃষ্ণ একবার তো রাধা কৃষ্ণ বলতে বলছি কি করলো মা ওই রাধা কৃষ্ণ নামটা মুখস্থ করলো রাধা কৃষ্ণ আমি গাইব রাধা কৃষ্ণ নাম আমি বলবো প্রত্যেকদিন কি করে মা প্রত্যেকদিন সেবা দেয় দেখতে দেখতে মা চন্দ্র শশী দেবী বৃদ্ধা হতে চলেছে বয়স হয়ে যাচ্ছে একদিন সেবা দিতে গিয়ে নিতাই আর গৌরকে গিয়ে বলছি কি বলছি ওরে নিতাই গৌর বাবা তোরা দেখতে তো পাচ্ছিস আমার বয়স হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে তোদের ঠিক মতো স্নান করাতে পারি না ঠিক মতো সেবা দিতে পারি না ওরে শোনে না নিতাই আমি না তোদের আর সেবা দিতে পারবো না তোরা একজনকে দেখে নে যে তোদের ঠিক মতো স্নান করাবে ঠিক মতো সেবা করবে তুই একবার তোরা দেখে নে আমি আর পারছি না মা তুমি ওসব চিন্তা করো না আমি একজনকে দেখে রেখেছি দেখে রেখেছো হ্যাঁ তার নাম হলো গোপেশ্বর বাবাজি গোপেশ্বর বাবাজি বলে হ্যাঁ সে হলো কৃষ্ণ ভক্ত প্রত্যেকদিন রাধা কৃষ্ণ নাম গায় কিন্তু তার মনে বড় ইচ্ছে সে গৌর সেবা করতে চায় তাই আমি তাকে স্বপ্নে দেখা দেব তুমি স্বপ্নে দেখা দেবে নিতাই হ্যাঁ আমি স্বপ্নে দেখা দেব তাকে আমি বলবো তাকে সে যেন আমাকে সেবা করে সেবা দেয় যেন আমাকে সেই জন্য আমি আজ আজ রাত্রে তাদের আমি স্বপ্নে দেখা দেব জানো মা প্রত্যেকদিন গাছ থেকে ফুল তুলসী পত্র একটু চন্দন নিয়ে আমার সেবা দেয় জানো রাধা কৃষ্ণ সেবা দেয় আর কি বলে জানো হে শ্যামরাই শ্যামরাই রাখো রাখো রাঙা পাই আরে হে শ্যামরাই রাখো রাখো রাঙা পাই সব সপেছি তো সঙ্গে নিতাই হরিব হরিব আর সঙ্গে সার মরুভূমি কি বলছে সঙ্গে সার মরুভূমি নাহি পড়ুকে ছায়া আমার
ভগবান স্বপ্নে দেখা দিলেন, গোপেশ্বর শোনো গোপেশ্বর, তুমি যদি গৌর মূর্তি সেবা করতে চাও তাহলে শোনো তুমি পিসিমাতার নাম, তুমি ওই পিসিমার বাড়িতে দুটো নিতাই আর গৌর আছে, তুমি ওই নিতাই গৌরকে যদি সেবা দিতে চাও তাহলে সকালবেলা তুমি গিয়ে সেই পিসিমার সাথে দেখা করবে যাও। ঠিক পরের দিন সকালবেলা কি করল গোপেশ্বর বাবাজি তাড়াতাড়ি করে পিসিমার কাছে গিয়েছে। পিসিমা প্রণাম, ভগবান আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলল, তোমার কাছে নাকি দুটো নিতাই গৌর আছে, আমি ওই নিতাই গৌরকে একটু সেবা দিতে চাই। শোনো, আমি জানি কাল রাত্রে আমার দুটো ছেলে তোমাকে স্বপ্নে দেখা দিয়েছিল যাতে তুমি আমার নিতাই আর গৌরকে, আমার দুটো ছেলেকে সেবা দাও, তাই তুমি সেবা দেবে। আমি সেবা দেবো বলে হ্যাঁ, প্রত্যেক দিন মা সেবা দেয়। একদিন হলো কি মা ঠান্ডার সময় শীতের সময় নিতাই আর গৌর রাতের বেলায় এত কাশছে ঘুমোতে পারল না, পিসিমা ঘুমোতে পারছে না, মনে মনে চিন্তা করছে আমার দুটো ছেলে ঠান্ডায় কষ্ট পাবে আর আমি মা হয়ে কেমন করে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি, কেমন করে আমি ঘুমোবো, আমি পারবো না আমি ঘুমো থাকতে, এত মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা এত বৃদ্ধ হয়ে গিয়েছে ওই পিসিমা, খাট থেকে নেমে মন্দিরে আস্তে আস্তে হাঁটতে তো পারে না মা, ওই হামাগুড়ি দিতে 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 এসেছে, তার আস্তে আস্তে ভোর হয়ে গিয়েছে, যখনই না ভোর হয়ে গিয়েছে ঠিক সেই সময় গোপেশ্বর এসেছে, দরজাটা খুলে বলছে কি পিসিমা, কি পিসিমা গো, তুমি এখানে মন্দিরে কি করছো, কি করছি তুমি জানো না, তোমাকে বলেছিলাম না ঠান্ডার সময় আমার দুটো ছেলেকে উষ্ণ গরম জল করে স্নান করাতে করিয়েছিলে কি পিসিমা, আমি ভুলে গিয়েছিলে তুমি জানো আমার দুটো ছেলে কাল রাত্রে ঠান্ডায় এত কষ্ট পেয়েছে, নিজেরা ঘুমোতে পারিনি আমিও ঘুমোতে পারিনি, রাতের বেলা ওই বিছানা থেকে নেমে আস্তে আস্তে আমার ভোর হয়ে গিয়েছে, ঠান্ডায় এত কষ্টে আমি থাকতে পারলাম না, আমি চিন্তা করলাম আমার ছেলে দুটো ঠান্ডায় কষ্ট পাবে, আমি তাদের মা হয়ে কেমন করে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি, পারলাম না। গোপেশ্বর মা বিশ্বাস করতে পারল না, শোনো পিসিমা, আমি জানি তোমার নিতাই গৌর তুমি খুব ভালোবাসো, তুমি ছেলে বলে ডাকো, তা বলে নিতাই গৌর কাশবে এটা বিশ্বাস হয় কখনো, বিশ্বাস করতে পারল না, বিশ্বাস হলো না তোমার, তো প্রমাণ দেখো, সঙ্গে সঙ্গে একটা সাদা রুমাল নিয়ে কাপড় নিয়ে ওই নিতাই আর গৌরের নাকের কাছে ধরেছিল কিছুক্ষণ পরে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো তুমি দেখছে মা নিতাই গৌরের সাদা শ্লেষ্মা লেগে আছে,
ছাদা শ্লেষ মা লেগে আছে, বিশ্বাস হলো তোমার? তুমি বলো নিতাই গৌর প্রাণ নেই, তুমি কাষ্ঠের নিতাই গৌর ভাবো না। এই নিতাই গৌর একদিন রাতের বেলা এসে আমাকে মা মা বলে ডেকেছিল। এই যে কাঠের নয় গো, রক্ত মাংসের গড়া দুটো, নিতাই গৌর আমার দুই ছেলে। অনেকে ভাবে কাঠে, কিন্তু আমি তো কাষ্ঠের বলে মনে করি না। যারা ভক্তি ভরে ডাকে, যাদের মা ভক্তি আছে, যারা ভগবানকে বিশ্বাস করে, তারা মোটেও কাঠের ভাববে না, তারা মোটেও পাথর ভাববে না, তারা মাটির ভাববে না, তারা সব সময় ভাববে এটা আমার রক্ত মাংসের গড়া। আমাদের মতো মানুষ ভগবান এসেছে আমাদের কাছে, তাই মা তাকে যদি ডাকার মতো ডাকা যায়, ভক্তি ভরে যদি তাকে ডাকা যায়, ভগবান কি না এসে থাকতে পারে গো মা? পারে না। তার প্রমাণ একটু দেখুন মা, একটু বলি ছোট করে, তার প্রমাণটা কি? মহাভারতে, একটু মন দিয়ে শুনবেন, মহাভারতের মা কুন্তী প্রত্যেক দিন তার পাঁচ ছেলেকে খেতে দেয়। এখন পাঁচ ভাই খেতে বসেছে, প্রথম বসেছে দাদা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। পাঁচ ভাইয়ে বসেছে মা, পাঁচ ভাইয়ে বসেছে। মা কুন্তী সবে প্রথম অন্ন এনে যুধিষ্ঠিরকে দিতে যাবে, এমন সময় যুধিষ্ঠির মার হাতটা ধরে বলল, মা দাঁড়াও মা, আমাকে এখন দিতে হবে না, আমার থেকেও বড় ক্ষুধা কার জানো? কার? আমার থেকে আমার ভাই ভীমের যে বড় ক্ষুধা, তাই তুমি ভীমকে আগে দাও, তারপরে আমি সেবা করব। ঠিক আছে, আমি ভীমকে দেব। ভীমকে দিয়েছে অন্নটা, বাবা একটু বস, আমি এক্ষুনি ব্যঞ্জন টানছি। যেই না ব্যঞ্জন আনতে গিয়েছে, এসে ভীমকে বলছে, হ্যাঁ রে ভীম, এইমাত্র তোকে আমি অন্ন দিয়ে গেলাম, অন্নটা কী করলি বাবা? মা তুমি তো জানো আমার বড় ক্ষুধা, তাই আমি সহ্য করতে পারলাম না, আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি আবার অন্ন দিয়ে যাচ্ছি। আবার কি করেছে মা? আবার অন্ন নিয়ে দিয়েছে, অন্ন নিয়ে দিয়ে দিয়েছে। বাবা একটু বস, আমি ব্যঞ্জন টানছি। সেই ব্যঞ্জন আনতে গিয়েছে, এসে দেখছে মা আবার খেয়ে নিয়েছে। এইভাবে বারবার অন্ন দিয়ে যায়, বারবার খেয়ে নেয়। এইবারে মা বলতে রাগ হয়েছে, হ্যারে ভীম, তুই কি শুধু খেতে জানিস, মারামারি করতে ভালোবাসিস? এত কিছু যখন বলেছে না মা, ভীমের মনে মনে একটু দুঃখ হলো, আমি একটু বেশি খাই বলে মামাকে আমাকে এত বড় কথা বলতে পারলো, বলতে পারলো আমাকে এত বড় কথাটা। বলো মা, বলো তুমি এই ভীমের কি রূপ দেখতে চাও? তুমি যদি বলো এই মুহূর্তে দুর্যোধনকে মেরে আমি দাদাকে সিংহাসনে বসাতে পারি, রাধে রাধে, কিন্তু দাদার বাক্য আমি লঙ্ঘন করতে পারছি। দাদা যদি অনুমতি দেয় এই মুহূর্তে ওই দুর্যোধনকে মেরে, দুঃশাসনকে মেরে আমি আমার দাদার যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাতে পারি, কিন্তু আমি দাদার বাক্য লঙ্ঘন করতে পারছি না, পারছি না। বলো বলো তুমি এই ভীমের কি রূপ দেখতে চাও? তুমি যদি বলো মা, এই মুহূর্তে চোখের সামনে আমি আমার এই প্রাণটাও তোমার চোখের সামনে বিসর্জন দিতে পারি, বলো কি চাও? মা কুন্তী মা দেখলেন ভীমের অহংকার এসেছে একটু, কিন্তু মা কুন্তী সহ্য করতে পারলো না, পারলো না সহ্য করতে। হ্যাঁ রে ভীম, পারবি, তুই পারবি এই মুহূর্তে চোখের সামনে কৃষ্ণকে এনে দিতে। হাসতে হাসতে ভীম বলল, মা আমি ভাবলাম তুমি কি না কি চাইবে, আমি এনে দিতে পারবো না, কিন্তু তুমি চাইতে চাইতে এমন একটা জিনিস চেয়ে বসলে যেটা আনা খুবই সোজা। পাশে বসেছিল অর্জুন, দাদার হাতটা চেপে ধরে বলে, কি বলছো দাদা? এইমাত্র আমি কৃষ্ণকে দ্বারকায় রেখে এলাম। ওরে ভাই, ভগবান দ্বারকায় থাকে না, ভগবান বৃন্দাবন থাকে না, ভগবান বৈকুণ্ঠে থাকে না, ভগবান মঠে থাকে না,
ভগবান মন্দিরে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয়ের মাঝে। টেনে বের করে আনবো আমি, টেনে বের করে আনবো আমি তাকে। আসতেই হবে, আসতেই হবে তাকে আজ, আসতেই হবে তাকে আজ, আসবে আসবে, আসতে বাধ্য হবে সে। আশি ওজনের গধাটা নিয়ে মা মাঠের মধ্যে ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ওই গধাটা তিন মার প্রদক্ষিণ করে শূন্য ছিঁড়ে দিয়েছে, শূন্য ছুঁড়ে দিয়েছে মা, শূন্য ছুঁড়ে দিয়েছে। ওই হুজ অংশটা পড়ছে আর মাথাটা নিচু করে একবার শুধু বলল, কৃষ্ণ কৃষ্ণ ভগবান। ভগবানের আসনটা টলে উঠল মা, ভগবান থাকতে পারল না। লক্ষ্মী লক্ষ্মী পদটা ছেড়ে দাও মা, তুমি যে ঘন ঘন অমৃত ভোগ তুলে দিচ্ছ, বিষের মতো লাগছে আমার। রাজসিংহাসনে বসে আছি, সোনার পালঙ্কের উপর বসে আছি, পারছি না বসে থাকতে, পারছি না। কেন লক্ষ্মী বলছে কেন পারছো না? এদিকে যে আমার ভক্ত আমাকে ডাকছে, আমি আর পারি না থাকতে। ভগবান থাকতে পারলো না, ভগবান এসে ওই গদাটা ধরেছে, ধরে বলল, ভীম এ কি করছো তুমি, এ কি করছো? তোমার যদি মৃত্যু হয় দুর্যোধনকে বধ করবে কে? তোমার যদি মৃত্যু হয় দুঃশাসনকে বধ করবে কে? বলো, তোমার যদি মৃত্যু হয়ে যায় দাদা যে সিংহাসনে বসতে পারবে না। তোমার কি এখন মৃত্যু হলে চলবে গো? চলবে না, তোমার এখন মৃত্যু হলে হবে না। ভীম বলেছিল, কৃষ্ণ জানো, কৃষ্ণ আমি একটু বেশি খাই বলে, বেশি খাই বলে মা সব সময় বলে আমি খেতে ভালোবাসি, মারামারি করতে ভালোবাসি, সব সময় আমাকে বলে। আমি তো একটা ছেলে, আমি কেমন করে পারি বলতো এটা সহ্য করতে? তাই আমি দেখালাম মাকে আমার মধ্যেও কিঞ্চিত ভক্তি আছে, যে ভক্তির জন্য তুমি ছুটে এসেছো। কুন্তি বলেছিল, ভীমরে তোর মতো সন্তানকে গর্ভে ধরে আমি ধন্য, ধন্য আমি। ঘর থেকে একটা মালা নিয়ে এসে মা ওই ভীমের গলায় পরিয়ে দিয়েছে। ভীম আয় আমার বুকে আয়, এই হলো মা ভক্তি। তাকে যদি মা ডাকার মতো ডাকা যায়, ভগবান কি থাকতে পারে গো? ভগবানে না এসে থাকতে পারে না, তাকে যে আসতেই হবে। ঠিক তেমনই ওই চন্দ্রশশী দেবী মা, পিসিমার মনে এত এত ভক্তি ছিল মা, এতটা ভক্তি ছিল যে ভগবান নিজে সন্তান সন্তান রূপে এসে কি করেছিল? মা বলে ডেকেছিল। কত বড় ভক্ত হলে মা বলে ডাকে বলুন তো, কত বড় ভক্ত হতে হয়। গোপেশ্বর বলল, ধন্য মা, ধন্য তুমি, ধন্য পিতাই গৌর, হরি বল হরি বল। আমি এইবারে মনে মনে শীতের সময় উষ্ণ গরম জল করে আমি স্নান করাবো, গায়ে চাদর দেবো, ভালো করে নিতাই গৌরের দেখভাল করবো। আমি তোমায় কথা দিলাম পিসিমা, কথা দিলাম। এইবারে কি হলো মা? এইবারে কিছুদিন পর, কিছুদিন পরে ওই যে পিসিমা চন্দ্রশশী দেবী মারা গিয়েছে মা, কিছুদিন পর মারা গিয়েছে। ওই গোপেশ্বর বাবাজি তার শ্রাদ্ধ শান্তি কাজ সব কিছুই করেছে, সব কিছু করেছে। এইবারে একদিন সেবা দিতে আসছে সন্ধ্যার দিকে মা, সেবা দিতে আসছে এমন সময় মা ওই নিতাই আর গৌর, নিতাই বলছে, হ্যাঁ রে গৌর, এই গৌর এই শোন, পাশে না ওই সাঁওতাল গ্রাম ছিল মা, বৃন্দাবনের পাশে সাঁওতাল গ্রাম ছিল, আর ওই সাঁওতাল গ্রামে মা সেদিন কালী পুজো ছিল মা, বলছে চলে রে আমরা সবাই মিলে যাই, বলে চলে না আমরা যাই একটুখানি ঘুরে আসি, ঘুরে আসবো, বলে হ্যাঁ চল আমরা একটু দেখে আসি কেমন করে সাঁওতাল নাচ গান করে। তো চল, এই নিতাই যাবি নাকি? হ্যাঁ চল, বলে যাবে। এই নিতাই আর গৌর মিলে চলছে, নিতাই আর গৌর মিলে গিয়েছে, নিতাই আর গৌর মিলে কি করেছে মা? নিতাই আর গৌর মিলে এসেছে,
এদিকে আমার সাঁওতাল মোড়ল কি করেছে মা? ওই সাঁওতাল মোড়ল, সাঁওতাল মোড়ল কি করছে? বসে বসে হাড়িয়া খাচ্ছে মা। হাড়িয়া মানে বোঝেন তো বাবা? বোঝেন তো? একটা নেশার জিনিস মা, হাড়িয়া মানে একটা নেশার জিনিস, যেটা খেলে নেশা হয়। এখন ওই সাঁওতাল মোড়ল কি করছে? হাড়িয়া খাচ্ছে। এই বানিয়া, এই বানিয়া, যে এসেছে মা, বলে এমন সময় নিতাই গৌড় বলছে, এই যে তোমাদের এখানে কি হচ্ছে সবগুলো? বলছে এই মনিয়া ছুটিয়া ছুটিয়া দুটা ছিলা এসেছে, গুড়া গুড়া রঙে দুটা ছিলা। তোমার নাম কি আছে? তোমার নাম কি আছে? ও লিতাই আর বউ, এইবার কি করছে মা? ওই মনিয়া মানে সাঁওতাল মোড়লেন যারা ছিল মা, সবাই মিলে একবার করে তুলে কোলে তুলে নেয়, একবার করে চুম্বন করে মা, একবার করে কোলে তুলে নেয়, চুম্বন করে কেউ জড়িয়ে ধরে। আর ওই নিতাই গৌড় কি করছে? তাদের সাথে নাচছে। কেমন ভাবে? সবাই মিলে তুলো ধরি করবেন। নিতাই গৌড় তোর হাদু ভাই, নিতাই গৌড় তোর হাদু ভাই, নিতাই গৌড় তোর হাদু ভাই, নিতাই গৌড় তোর হাদু ভাই। জোরে জোরে উড়ো ধ্বনি, তোর হাদু ভাই, ওদের বাড়ি যাবি, মোদির বাড়ি যাবি, নিতাই গৌড় তোর হাদু ভাই, মোদির বাড়ি যাবি, মোদির বাড়ি যাবি, নিতাই গৌড় তোর হাদু ভাই, মোদির বাড়ি যাবি, মোদির বাড়ি যাবি। পাকা পাকা ভাই দিব কুড়ে কুড়ে খাবি, মুদের বাড়ি যাবি, নিতাই গৌড় তোর হাদু ভাই, মুদের বাড়ি যাবি, মুদের বাড়ি যাবি, পাকা পাকা ফল দেব কুড়াইয়ে কুড়াইয়ে খাবি, কুড়াইয়ে কুড়াইয়ে খাবি, নিতাই গৌড় তোর হাদু ভাই, মুদের বাড়ি যাবি, মুদের বাড়ি যাবি, নিতাই গৌড় তোর হাদু ভাই, মুদের বাড়ি যাবি, হরি বল হরি বল হরি বল, গৌড় তোরা দু ভাই, মোদের বাড়ি যাবি, মোদের বাড়ি যাবি, তাই গৌড় তোরা দু ভাই, মোদের বাড়ি যাবি, মোদের বাড়ি যাবি। জেঠুর কাছে অনুরোধ, আমি পালা শেষ করে দিয়েছি, এইবারে পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন। এইবার কি হয়েছে মা? ওই গোপেশ্বর বাবাজি কি করেছে? সেবা দিতে গিয়েছে, ওই গোপেশ্বর বাবাজি সেবা দিতে গিয়েছে, সেবা দিতে গিয়ে দেখছে মা নিতাই গৌড় নেই, বেদি থেকে নিতাই গৌড় চলে গিয়েছে। হ্যাঁ, কোথায় গেল নিতাই গৌড়? কোথায় গেল? চারিদিকে শুধু খুঁজতে লাগছে, কোথায় গেল, কোথায় গেল নিতাই আর গৌড়, কোথায় গেল? চারিদিকে শুধু নিতাই আর গৌড়কে খুঁজছে মা, কিন্তু পাচ্ছে না। একে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, তুমি আমার নিতাই গৌড়কে দেখেছো? দেখেছো তুমি আমার নিতাই গৌড়কে? কেউ বলছে দেখেনি। একজন মা এই সাঁওতাল গ্রামের কাছে গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি আমার নিতাই গৌড়কে দেখেছো? বলে, হ্যাঁ দেখলাম তো, আমি সাঁওতাল গ্রামে গিয়েছিলাম কালী পুজো দেখতে, সেখানে গিয়ে দেখলাম সবাই কালো, কিন্তু তাদের মধ্যে দুটো ছেলে নাচছিল গো, গুড়া গুড়া রঙে দুটো ছিল, কি সুন্দর তাদের রূপ, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম সেই রূপ দেখে। আমার মনে হচ্ছিল আরেকটু দেখি, কিন্তু দেখতে পারলাম না। দেখলাম সেই দুটো পরিষ্কার মতো দুটো ছেলে তাদের সাথে নাচছিল, কেমন করে? আমার লিথাই গহু তোর হাদু ভাই, 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 লিথাই গহু রে তোর হাদু ভাই, মোদের বাড়ি যাবি, মোদের বাড়ি।
বিদায় কৌর তোর দুবাই মুদির বাড়ি যাবি মুদির বাড়ি যাবি লেতা হে গহুর তোর দুবাই মুদির বাড়ি যাবি মুদির বাড়ি যাবি আরে বিদায় কৌর তোর দুবাই মুদির বাড়ি যাবি মুদির বাড়ি যাবি এইবার কি হলো মা গোপেশ্বর বাবাজি ছুটতে ছুটতে গিয়েছে সাতাল মলনের কাছে গিয়েছে এই যে মরণ মশাই মরণ মশাই বলো না মরণ মশাই তুমি আমার দুটো ছেলেকে দেখেছো ছেলেকে দেখেছো বলো না ও ওই গুড়া গুড়া রঙে দুটো ছিল তো এই মনিয়া ওই লিতাই আর গৌরকে লিয়ায় নিয়ে এসেছে বলি এই তো মানিতাই গৌর জড়িয়ে ধরছে মা এই তো মানিতাই গৌর এই তো আমার এই যে আমার নিতাই গৌর আমার নিতাই গৌর সাঁওতাল মরল বলে নিতাই তুই আমার আছিস না গৌর তুই আমার আছিস না নিতাই গৌর বলছে দেখো আমি তোমাকে কথা দিলাম এই প্রত্যেক সাঁওতাল গ্রামে কালী পূজার সময় প্রত্যেক বছর আমি আসব আজও পর্যন্ত মা নিয়মটা আছে মা আজও পর্যন্ত বৃন্দাবন থেকে এই দুটো নিতাই গৌরকে নিতাই আর গৌরকে পাতার পোশাক পরিয়ে সাঁওতালদের মতো সাজিয়ে আর নিয়ে আসা হয় সাঁওতাল গ্রামে ওই কালী পূজার সময় নিয়ে আসা হয় এইবার গোপেশ্বর কি করলো মা গোপেশ্বর ওই নিতাই আর গৌরকে আমার নিয়ে চলে এসেছে তাই মা এই নিতাই গৌর যদি আপনারা দেখতে চান এই নিতাই গৌর দেখতে গেলে আপনাদের কোথায় যেতে হবে জানেন বৃন্দাবন আর বৃন্দাবনে যখন এই নিতাই আর গৌরকে নিয়ে যাওয়া হয় এই নিতাই গৌর বৃন্দাবনে যাওয়ার আগে বৃন্দাবনে কোনো নিতাই গৌর বিগ্রহ ছিল না সর্বপ্রথম নিতাই গৌর বিগ্রহ নিয়ে গিয়েছিল বৃন্দাবনে কে নিয়ে গিয়েছিল বলুন তো চন্দ্রশশী দেবী জমিদার গিন্নি বৃন্দাবনে যার নাম হলো পিসিমা তবে মায়েরা ওখানে মা দুটো নাম পাওয়া যায়নি এই বিষয়বস্তুর মধ্যে এই বিষয়বস্তুর মধ্যে দুটো নাম পাওয়া যায়নি ওই যে কীর্তনিয়া মা কীর্তনিয়া যে কীর্তন করলো তার নামটা পাওয়া যায়নি আর একজনের নাম পাওয়া যায়নি কার নাম জমিদার বাবুর নামটাও পাওয়া যায়নি জমিদার বাবুর নাম পাওয়া গেল না আর কার নাম পাওয়া গেল না হচ্ছিল কি যে কীর্তন করছিল তার নামটা পাওয়া গেল না এইবার গোপেশ্বর বাবাজি বলে এই যে শোনো বাবাজি শোনো নিতাই গৌর আমি তোমাদের দুজনকেই দেখেছি একবার গৌর তুমি তোমার রাধাকে ডেকে নাও তোমার রাধাকে ডেকে একবার তুমি রাধা কৃষ্ণ যুগল রূপ আমাকে দর্শন দাও এতদিন যে আমি তোমার রাধা কৃষ্ণ রূপে সেবা দিলাম তারপরে গৌর সেবা দিলাম এইবার কি হলো মা ওই নিতাই গৌরকে দর্শন করছে বলছে শোনো আমি নিতাই গৌর যে দর্শন করলাম কিন্তু একবার আমি রাধা কৃষ্ণ যুগল রূপটা দেখতে চাই তুমি তোমার রাধাকে ডেকে নাও এইবার কি হলো মা রাধাকে ডাকছে রাধা কি করছিল রাধা ওই যে সখীদের সঙ্গে বসে গল্প করছিল রাধাকে ডেকেছে রাধারানী ছুটে এসেছে রাধারানী এসে যখনই কৃষ্ণের বামে দাঁড়িয়েছে এইবারে যুগল দর্শন দিয়েছে আগো শ্যামের পাশে দাঁড়াইল যুগল কিশোরীরে যুগল কিশোর শ্যামের পাশে দাঁড়াইল যুগল কিশোরীরে যুগল কিশোর শ্যামের পাশে দাঁড়াইল যুগল কিশোরীরে যুগল কিশোর তাহলে মায়েরা সবাই মিলে একটু বলুন ও রাধে 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 রাধে তোমায় বারে বারে করছি যে মানা
বাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলা নিতে একলা যে হো না ও রাধে তাই জারবাসিতে যমুনার জল উজান হয়ে যায় জারবাসিতে যমুনার জল উজান হয়ে যায় রাত্রেবাসী রাধা রাধা ঘরে পাকা দায় ও ধনী কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম তাই তো নাগরবাসী বাজায় ঘরে ও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম তাই তো নাগরবাসী বাজায় ঘরে ও যমুনার জল উজান হয়ে যায় চারবাসীতে যমুনার জল উজান হয়ে যায় রাত্রেবাসী রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও রাধে তোমার পথের প্রতিপদা জয় দেবেরই গান তোমার পথের প্রতিপদা জয় দেবেরই গান রাজকিনী চণ্ডীদাসার গৌরাঙ্গ গোসাই ও রাধে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়কার ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়কার তোমার মাতা কে মা বলে কৃষ্ণ আমায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধাকৃষ্ণ যুগল দর্শনে দক্ষিণা দিয়ে যাবেন এইবার কি হলো মা কোথায় মধুসূদন মনেকে করলে হরণ কোথায় মধুসূদন মনেকে করলে হরণ চলিতে পারি না আমার মন করে উদাসী মধুসূদন মনকেই করলি হরা
কলগিনী হয়ে আছি তোমার লাগিয়া হরে দেবতে আমি কান্দিয়া কান্দিয়া হরি কলগিনী হয়ে আছি তোমার লাগিয়া হরে দেবতে আমি কান্দিয়া কান্দিয়া ভগবান তুমি হলে কি পাশা ভগবান তুমি হলে কি পাশা হাই ভগবান হাই ভগবান হাই ভগবান হাই ভগবান হাই ভগবান হাই ভগবান কোথায় মধুসুদা মনকে করিলি ভরা জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ বল বল জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ तेरे लिए मेरे आया
राधे राधा गोविंद